রবিবার শালানপুর ব্লকের বাসুদেবপুর জেমার কমিটি হলে স্বাস্থ্যসাথী কার্ডের দ্বিতীয় দিনে ক্যাম্পের লাইন দাঁড়ানোকে ঘিরে শুরু হল উত্তেজনা। স্বাস্থ্যসাথী কার্ড তৈরির ফর্ম ফিল আপ করতে রাতের অন্ধকার শেষ না হওয়ার সাথে সাথে লাইনে দাঁড়ানো হিড়িক পড়েছিল এদিন। সকাল 10টায় ক্যাম্প শুরু হওয়ার আগে কয়েকশো মানুষকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, আর বেলা বাড়তেই বাড়তে থাকে সে লাইন। অবস্থানের স্থানীয় সিরিজবেড়িয়া গ্রামের কিছু মানুষজন ধৈর্য হারিয়ে লাইন ভঙ্গ করে, ভিতরে প্রবেশ করার চেষ্টা করলে শুরু হয় অশান্তি। স্থানীয় মানুষজনের অভিযোগ, তারা তাদের বাধা দিলে স্থানীয় যুবক গৌতম মণ্ডলকে মারধর করা হয়। তাছাড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য শেখ হাসিফকে ধাক্কা দেওয়া হয়। উত্তেজনার বসে টেবিল চেয়ার ভাঙচুর করার অভিযোগ ওঠে। পরিস্থিতি সামাল দিতে শালানপুর থানার কর্তব্যরত পুলিশ কর্মীরা তিনজনকে গ্রেপ্তার করে। কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় স্বাস্থ্যসাথী প্রকল্পের কাজ, তবে কিছু সময়ের পরে স্থানীয় মানুষজন ও শালানপুরের বিডিওর অদিতি বসুর প্রচেষ্টায় পুনরায় চালু করা হয় স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড বাড়ানোর কাজ। এই প্রসঙ্গে শালানপুর ব্লক উন্নয়ন আধিকারিকা অদিতি বসু জানান, এই ঘটনার অভিযুক্তদের পুলিশ গ্রেপ্তার করেছে। অশান্তির জেরে কিছু সময় কাজ বন্ধ থাকলেও পরে নিয়ম মেনে কার্ড বাড়ানোর কাজ শুরু হয়। কাজল মিত্তের রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। আজকে এখানে স্বাস্থ্যসাথী কার্ড হচ্ছিল, আমি এখানে ভিতরের মধ্যে ছিলাম, সবাইকে লাইন দিয়ে দিয়ে ঢুকেছিলাম। তো দু তিনটে ছেলে এসে আমার ঘরটাতে অ্যাটাক করে। কোথাকার ছেলে ছিল তারা? ছেলেগুলো একটা সিরিজ। কি কারণে তারা এই ঝামেলা করল? আমি ঢুকেছিলাম ওদিকে, ওরা হুড়ুড়ি করে বলছে আমাকে ঢুকতে দেবো, দাঁড়া লাইন বাই লাইন ঢুক বলছে, হবে না আমি ঢুকবো। হ্যাঁ, সব কিছু ভেঙে দিয়েছে, আমাকে মেরেছে এখানে। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল, পুলিশ ওদেরকে ধরে নিয়ে গেছে। কজন ছিল তারা? ওরা তিনজন ছিল। কি নাম আপনার? আমার নাম গৌতম মণ্ডল। 17 তারিখে আমাদের ক্যাম্প, কালকে হচ্ছে 16 তারিখ, আজ 17 তারিখ ক্যাম্প হওয়া ছিল। সেই ক্যাম্প একদম ফার্স্ট ক্লাসভাবে চলছিল ক্যাম্প। সেই ক্যাম্পে হঠাৎ 10 জন দুষ্কৃত আসে, তারা এসে পড়ে হঠাৎ একদম ঝুট জামলা আমাদের ছেলেগুলো প্রোগ্রাম করছিল, তাদেরকে এসে পড়ে মারপিট একদম পুরো করে। আমি যাই হঠাৎ যাই ছাড়াই, তারপর যখন আমাকেও ওরা মারপিট করে, ঠিক আছে, ওদিকে আমরা থানার গাড়িতে যে শুয়েছি যাতে আইনত তাদের যাতে ব্যবস্থা হয়। মেশিনপত্র যা কিছু আছে ওখানে, ভিতরে কী করেছে, প্রচুর ভিড় ছিল, কী করেছে ওরাই করেছে, ঠিক আছে। এবারে ছিল সিরিজবেড়িয়া, সিরিজবেড়িয়া গ্রামের ওখানকার ছেলে ছিল। কী নাম আপনার? আমার নাম হচ্ছে শেখ হাসিন। আপনি সদস্য? হ্যাঁ, আমি সদস্য। নাগ অটোমোবাইলস, যে কোনো মডেলের টু হুইলার গাড়ি কেনার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। জেনুইন পার্টস ও অ্যাসেসরিজ এর বিপুল সম্ভারে ভরপুর নাগ অটোমোবাইলস এ আপনারা পেয়ে যাবেন ইজি ফাইন্যান্স এবং লো ডাউন পেমেন্টে যে কোনো মডেলের গাড়ি। তাছাড়া অত্যাধুনিক পদ্ধতিতে গাড়ি সার্ভিসিং, ওয়াশিং, ধোয়া পরীক্ষা তথা আকর্ষণীয় এক্সচেঞ্জ অফারের জন্য চলে আসুন নাগ অটোমোবাইলস এ। ঠিকানা রঘুনাথপুর বরাকর রোড, পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। পিন নাম্বার 7231333, সম্পর্ক ফোন নাম্বার 9।